যেখানে বলছিলাম ইতি আমি কোন রাজকুমার নই আমার কোনো রাজ ঘোরাও নেই কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে রাজ তুমি কি আমার প্রিয়তম হবে ইয়েস ও সুপার খুলব পরে থাকব তোমরা বলছো খুলতে ওরা বলছে পরে থাকতে খুলেই আচ্ছা ইউ সত্যি অনেক বছর পর দেখা হলো তাই তো তোমরা মিস করেছো আমাকে বাট আমিও ভীষণ মিস করেছি তোমাদের আমি তো রাজকুমারের শুটিং করছিলাম তোমরা নিশ্চয়ই জানো সব আমি এক সময় বলেছিলাম যে আসলে এবার আমি পারছি না কারণ শুটিং এ আমাকে আমেরিকাও যেতে হবে আমার বাংলাদেশের যারা টিম আছে তারা আমাকে বলেছে স্পেশালি ভাইয়া আপনাকে অবশ্যই যেতে হবে এবার একবার বিকজ অফ আমার প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেকটা ভালো আমার গানে ভালো সিনেমায় সব কিছুতে নাকি আসাম থেকে শুধু কমেন্টস আসে এত ভালোবাসা আসে যে লাভ ফ্রম আসাম তাই তো বলে এত সাকিবিয়ান বিয়ান আছে সেখানে এক আছে তো একবার তো যেতেই হবে আছে তো তোমাদের জন্যই মনে হয় প্যান ইন্ডিয়ান ছবি দরদ করছি যেন ইজিলি ছবিটা দেখা যায় দেখবে তো রাজকুমারও দেখবে তো তুফান ফাটাবে না বলো উড়িয়ে দেবে উড়ে যাবে তো হাসি ভালো লাগে আমি সব সময় শুধু হাসতেই থাকবো সিরিয়াসলি তোমরা তোমরা ভালোবাসো বিদায়ই আমি শুধু সব সময় সবকিছুর মধ্যেই হাসতে থাকি তাই তো and i love you too really i love you too স্পেশালি আমি थैঙ্কস জানাই যে আজকের এই প্রোগ্রামের যারা অর্গানাইজার আছে তাদেরকে তারা আমাকে আসলে অনেক ফোর্স করেছে তারা আমাকে অনেক বলেছে আমার সবচাইতে আমার অর্গানাইজার আমার সবচেয়ে কাছের অর্গানাইজার রহমান ভাইকে হিরো ভাইকে এবং এই কমিটির যারা আছে সত্যি না এলে দেখাই হতো না না এলে এই ভালোবাসাটা মিস করতাম তোমরা মিস করতে তো আমাকে থ্যাংক ইউ প্লিজ প্রিয়তমা কিছু তো বলো আরেকজনকে তুমি থ্যাংক ইউ জানাতে ভুলে গেলে কাকে বলো আমাকে ও বাবা তোমাকে তো থ্যাংক ইউ জানাতে চায় না ভালোবাসা জানাতে চাই ঠিক আছে ইয়েস্টারডে দেখা করো তারপর দেখছি ইয়েস্টারডে ইয়েস্টারডে সুন্দর করে ইয়েস্টারডে বলো যেভাবে বলেছিলে ইয়েস্টারডে মানে আগামী কাল ঠিক আছে আমি ইয়েস্টারডে আগামী কালই আসব ওকে ডান ভালো আছে একদম ভালো হাসি আরেকটা হাসি আর আমি তো সারাক্ষণ হাসছি আবার

ভাই দাও ভাইরা এইখানে সাকিব ভাইকে আমাদের প্রিয় সাকিব ভাই বাংলাদেশের সুপারস্টার উনাকে আজকের এই মঞ্চে সম্বর্ধনা জানাবে এসো রফিক ভাই রফিক ভাই যিনি সম্বর্ধনা জানাবে আমাদের সুদূর বাংলাদেশ থেকে আসা সাকিব ভাইকে যেখানে আমাদের আসামের সাংস্কৃতি ফুলার গামছা সঙ্গে জাপি আর একটি ফুল ওনাকে দিয়ে সম্বর্ধনা হচ্ছে ইয়ারপর ইয়ারপর সম্বর্ধনা জানাবে একটু সাইড দাও ভাই হয়ে গেছে হয়ে গেছে একটু সাইড দাও ইয়ারপর সম্বর্ধনা সুদূর কলকাতা থেকে আসা আমাদের সুপারস্টার ইয়ানি সুপার নায়িকা মিস ইদিকা পলকে সম্বর্ধনা জানাবে জিয়াউর রহমান শরীফুল ইসলাম আশরাফুল লাইট লাইট হয়েছে হয়েছে সারাদিন নয় তুলতে মনে ইচ্ছে হবে ওকে 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 সর এখন সম্বর্ধনা জানাবে আমার প্রিয় বন্ধু মসিবুল রহমান সুদূর কলকাতার বিগ অ্যারেঞ্জার তাকে সম্বর্ধনা জানাবে মুক্তার হুসেন সাজিদুল ইসলাম বাহারুল ইসলাম আমার প্রিয় বন্ধু কই হবে আমাদের আসামের একটি জাপি গামছা দিয়ে সবাই হাততালে দিবেন ইনার জন্য ইয়ার পর সম্বর্ধনা হবে আমার সুদূর বাংলাদেশ থেকে আসা সাকিব ভাইয়ের সাথে ওনার মেকআপ ম্যান ভাই তার সঙ্গে আছে আমাদের ওনার প্রিয় মনির ভাই তার সঙ্গে আছে ওনার সাথে আসা ছিল শুভ আর রনি ভাইকে তাদেরকে সম্মান আমাদের কমিটির ফারুক ভাই শরীফুল ইসলাম আর মফিদুল ইসলাম ভাই মনির ভাইকে আমাদের সাকিব ভাইয়ের অতি প্রিয় ভাই তার সঙ্গে আমাদের সাকিব ভাইয়ের প্রিয় ভাই রনি ভাই তার সঙ্গে আছে আমাদের সাকিব ভাইয়ের ভাই ইনারদের যোগ্য সম্বর্ধনা পরে নিজের কথা কি আর নিজে বললে ভালো লাগে ভাই ইয়ার পরে সম্বর্ধনা হলো সফি হিরো আজকের এই সব অ্যারেঞ্জার যাকে সম্বর্ধনা জানাবে এখন সম্বর্ধনা জানাবো আমার মামা হিরো মামাকে সম্বর্ধনা করবে ফুলাম দিয়ে সম্বর্ধনা জানাবে জাফি এবং দিয়ে ফারুক আহমেদ ইসলাম এইখিনিতে আমাদের সম্বর্ধনা শেষ ছিল এখন সাকিব ভাইয়া আপনাদের মাঝখানে আবার আসবে আর এদিকে দিদি আপনাদের মাঝখানে আবার আসবে আমাদের এখানকার একসএমএল এ কইদি সব আমাদের ভাগনা ভাগ্নি সবাইকে বললাম একটু সাইড দাও এখন স্টেজ খালি করে দাও স্টেজ খালি করে দাও একদম তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি খালি করে দাও